হবে। এক্ষেত্রে আমরা সবসময় বলি যে বাবা মা তার সন্তানকে তার শরীরের অযাচিত মন্দ স্পর্শ সম্বন্ধে যেমন বলবেন, ঠিক তেমনি তাদের কাছ থেকে দূরে থাকার কথাগুলোও জানাবেন। এক্ষেত্রে আমরা দেখি, যেহেতু আমরা মনোরোগ চিকিৎসক এবং পেশাগত জীবনে আমরা এই ধরনের শিশুদের চিকিৎসা করে থাকি, সেজন্য আমরা সবসময় লক্ষ্য করেছি যে পরিবারের খুব ভেতরে আত্মীয় স্বজন বা আত্মীয় স্বজনের বন্ধু বান্ধব অথবা বাসার পুরনো বয়স্ক গৃহভৃত্য অথবা অন্য কোনো কাজে যারা আছেন তাদের দ্বারা শিশু নির্যাতনের মাত্রাটা অনেক বেশি পরিমাণে হয়। বাবা মা কিন্তু প্রথমেই এই ধরনের কোনো অভিযোগ সাধারণত গ্রহণ করতে চান না। সেক্ষেত্রে আমরা সবসময় বলি একজন শিশুর পক্ষে কিন্তু এই ধরনের অভিযোগ সাধারণত বানিয়ে বলা সম্ভব না। একটি শিশু যখন এই ধরনের মন্দ স্পর্শ এবং মন্দ স্পর্শ থেকে মন্দ আচরণ অথবা যৌন নির্যাতন, শারীরিক নির্যাতন এবং মানসিক নির্যাতনের শিকার হয়, তখনই সাধারণত শিশু এ ব্যাপারে অভিযোগ প্রদান করে। আরেকটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে শিশুদের ক্ষেত্রে কিন্তু অধিকাংশই ব্যক্তিরা কিন্তু তাদেরকে ধমক দিয়ে বা ভয় দেখিয়ে চুপ করে করিয়ে রাখে। তো আমি বিনীতভাবে বলবো যে ছোট ছোট বাচ্চা বা শিশুরা তারা যেন ভয় না পায়। যারা এই ধরনের মন্দ স্পর্শ করে থাকে, যারা এই ধরনের শিশুদেরকে সাথে খারাপ আচরণ করে থাকে, তারা নিজেরাই কিন্তু মন্দ লোক। আর মন্দ লোকরা সবসময় খুব ভীত থাকে, মন্দ লোকদের সাহস থাকে খুব কম, তারা হয় কাপুরুষ। কাজে শিশু বা কিশোর বা যারা ছোট শিশুরা আছে তারা যেন ভয় না পায়, সাথে সাথে প্রতিবাদ করে এবং সাথে সাথে তাদের এই আচরণ ভিন্ন আচরণটার ব্যাপারে প্রতিবাদের পাশাপাশি বাবা মাকে জানায়। এবং কোনো কারণে কোনো আত্মীয়তা হোক, কোনো সাংসারিক পারিবারিক বা যে কোনো কারণেই হোক বা তা যতই জটিলতা আনতে আনুক না কেন, কোনো বাবা মারই কিন্তু এই ক্ষেত্রে চুপ করে থাকা একেবারেই অনুচিত। সাথে সাথেই তারা বিষয়টি সুরাহা করবে, সবাইকে জানাবে এবং তাদের সাথে যারা জড়িত এই বিষয়টির সাথে সেই ব্যাপারে উপস্থিত ব্যবস্থা নেবে এবং প্রয়োজন হলে আইনি পরামর্শ বা আইনি সহযোগিতাও নেবে। এক্ষেত্রে অনেকেই কিন্তু শিশুটিকে দোষারোপ করে থাকে যে নিশ্চয়ই তোমারও দোষ আছে, তোমার তরফ থেকেও কোনো ধরনের প্রশ্রয় আছে, তা না হলে এরকম কেন হবে। এটা বারবার আমরা বলে রাখছি যে যারা এই ধরনের মন্দ স্পর্শ করে, মন্দ আচরণ করে এবং এই ধরনের যারা শিশুদেরকে যৌন নির্যাতন করে আনন্দ পায়, যারা শিশুর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে বা শিশু কিশোর এবং কিশোরীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে, তাদের চুপ করে থাকার সুযোগ নিয়ে, তাদের না জানার সুযোগ নিয়ে যারা এই ধরনের অন্যায় কাজ করে, তাদের কিন্তু মোটেও ছেড়ে দেওয়া উচিত না। তাদের ব্যাপারে সামাজিকতা পারিবারিক সম্পর্কে উঠতে গিয়ে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া এবং তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করাই আসলে বাবা মাদের ক্ষেত্রে উচিত হবে। আরেকটি কথা যেটা আমরা বলবো যে আমরা যদি খুব প্রাথমিক ক্ষেত্রে সচেতন হই তাহলে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচা সম্ভব। এই ধরনের ক্ষেত্রগুলো শুধু মন্দ স্পর্শ বা মন্দ আচরণেই কিন্তু সীমাবদ্ধ থাকে না, অনেক ক্ষেত্রে তা মারাত্মক যৌন নিগ্রহ, মারাত্মক যৌন অসদাচরণ বা নির্যাতনের পর্যায়ে পড়ে। আমি বিনীত অনুরোধ করব, এই ধরনের আচরণ যদি হয়ে যায় যা প্রতিরোধযোগ্য ছিল কিন্তু তা যদি হয়ে যায় তাহলে বাবা মা যেন উপযুক্ত চিকিৎসার পাশাপাশি অবশ্যই মনোরোগ চিকিৎসকের কাছে আসেন। কারণ এই ধরনের যে অভিজ্ঞতাটা একটা শিশু কিশোর বা কিশোরীর জন্য হয়ে যায় বয়সাধিকালীন অথবা শৈশবে, তার শৈশবটা কিন্তু ভীষণভাবে সমস্যা সম্মুখীন হয়ে যায়। পরবর্তী জীবনেও সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তার অনাস্থা বা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তার নানাবিধ জটিলতা দেখা যায়। কাজেই বাবা মাকে বলবো যে এই ব্যাপারে ভীতচকিত না হয়ে মনোরোগ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে এবং শিশুকে শৈশবকাল থেকেই তার শরীরের বিশেষ স্পর্শকাতর জায়গা সম্পর্কে জানাতে এবং বুঝাতে, এবং প্রয়োজন হলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ডায়াগ্রাম বা চার্টের সহায়তা নিতে পারি। তো বাবা মাকে এই ব্যাপারে খুব সুস্থভাবে, খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে।